সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে মুখে হিজাব পরিহিত অবস্থায়। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নূপুর ভাই। নূপুর, আপু কেমন আছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর আমি। মা আর আপনি আছেন? হ্যাঁ। বাবা নাই? না, বাবা মারা গেছে 7-8 বছর। হ্যাঁ ভাই বোন আছে, বিয়ে শাদি হয়েছে। কয় ভাই বোন? যার যার সংসার নিয়ে তার আলাদা। 3 ভাই 4 বোন। আপনি ছোট? হ্যাঁ আমি ছোট। তো লেখাপড়া করছিলেন? হ্যাঁ কিছু লেখাপড়া করছি। বিয়ে শাদি হয়েছিল? হ্যাঁ বিয়ে শাদি হয়েছিল। স্বামী কি করে? স্বামী তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন তালাক দিয়ে দিলে? কেন? এই যে ছেলে মেয়ে নাই তার জন্য। আচ্ছা, আপনার কোনো সন্তান হবে না? না। আপনার দোষ ছিল না, স্বামীর সমস্যা ছিল? ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ। সে স্বামীকে বিয়ে শাদি করছে আবার? হ্যাঁ বিয়ে করছে, ছেলে মেয়ে আছে তার। আচ্ছা আচ্ছা, সেই কারণে তালাক দিয়ে দিছে? কেমন লাগছে? না হলে তালাক কেমন লাগে? এটা নারী হয়ে মার স্বাদ গ্রহণ করতে পারলেন না, এটা কেমন লাগে ভাবতে? এখন আল্লাহ না দিলে কি করবো ভাই। তো এই যে এখন কেমন লাগে এই যে এই জীবনটা? খারাপ লাগে ভাই, খারাপ লাগে বলে তো বলি, তার জন্য প্রতিবেদন আছে। খারাপ না লাগলে কি আর আইতাম ভাই? সবাই সব কথা বলে। কি বলে মানুষ? কি ধরনের কথা? মানুষে সামনে ভালো বলে, পিছনে খারাপ বলে। এখন দুনিয়ারই তো নেম ভাই, সামনে সামনে ভালো, পিছনে খারাপ। ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করছিলেন? দেখাইছিলেন? হ্যাঁ করছিলাম। তারা বলছে যে কখনো মানা হতে পারবে না। তো এরকম অবস্থায় আপনার এই সব কিছু জানার পরে অনেকেই যোগাযোগ করে বিয়ে শাদি করতে চাবে। বিয়ে শাদি করবে এখন সব কিছু জানা শোনা, যদি আমার পাশে থাকে, আমার একটা বয়স্ক মা আছে, যদি আমার পাশে দাঁড়ায় আমি তাদের পাশে থাকবো। মানে আপনার বাচ্চা কাচ্চা হবে না, এটা জানার পরেও যদি কেউ মানুষ সেবা করার জন্য মানুষের লাগে, জীবন সঙ্গী হিসেবে মানুষের, এরকম বয়স্ক পুরুষকেও বিয়ে করবেন? হ্যাঁ বয়স্ক হইলে আরো ভালো। সংসারে কাজকর্ম করতে পারবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ আমি সব কাজই করতে পারি, কাজ করতে পারবো না কেন? ধরেন সেই পুরুষের হয়তো দুটো বাচ্চাও থাকতে পারে বা নাও থাকতে পারে, স্ত্রী নাই, সেই বাচ্চা থাকলে আরো ভালো, বয়স্ক হইলে আমার কাছে আরো ভালো। সেই সন্তানের মা হিসেবে, কারণ বয়স্ক মানুষ তো আর ফেলে দিয়ে বিয়ে শাদি করবে না, আর বাচ্চা কাচ্চারও দরকার নাই, যার বাচ্চা কাচ্চা আছে বিয়ে থাক। তারা যদি মা, তাদের মা হয়ে আপনি আসলে সংসার করতে পারবেন? হ্যাঁ যদি আমার মেনে নেয় তাইলে আমি তাদের মা হয়েই থাকতে চাই। লেখাপড়া করছিলেন? হ্যাঁ লেখাপড়া কিছু করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5 পর্যন্ত করছিলেন। আচ্ছা আচ্ছা, তা এখন তো আসলে কষ্টের কোনো শেষ নেই, যেহেতু আসলে স্বামী নাই, সন্তান নাই। হ্যাঁ এখন কষ্ট পড়াই তো মানুষ প্রতিবেদন আসে, মানুষকে সুখের জন্য আসে ভাই, কষ্ট আছে বলেই তো আছে। তা আর কি বলতেছেন, বিয়ে শাদি ছাড়া আর কোনো কিছু বলতেছেন? বলতে চাই ভাইদের কাছে, প্রতিবেদন আইছে, কারো যদি ভালো লাগে, ভালো মনে যদি আমার পাশে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ তাদের পাশেও থাকবো, যে আমার হেল্প সহযোগিতা করবে। আমার একটা বয়স্ক মা আছে, যদি দেখে শুনে আমার পাশে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি আজীবন তাদের পাশে থাকবো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাইয়া। তা নাম্বারটা আমার কাছে দেন, এখন দিবেন? হ্যাঁ এখনই দিতে দেন, আমি দেখে বলে দিচ্ছি। কেউ যদি আপুর কথা শুনে যোগাযোগ করতে চান বা শেষ বয়সের জীবন সঙ্গী হিসেবে পেতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01703461564। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই খোলা। নাম্বার খোলা রাখবেন, দেখবেন অনেকেই যোগাযোগ করবে। আপনার যদি সেরকম মনের মতো হয় বা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে বিয়ে শাদি করতে চায়, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে প্রকৃত আসলে সঙ্গী বানাতে চায় কিনা, তাহলে জীবনসঙ্গী করে নেবেন। ঠিক আছে আপু? আচ্ছা, আর কিছু বলতে চান? না ভাইয়া এটাই। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।